তো আমাদের টোপেল প্রেপে আমাদের এই প্রথম যে কাজটা হবে, আমাদের এই যে ড্রাইভ লিঙ্কটা আছে এই ড্রাইভ লিঙ্কে যেতে হবে। তো তো ড্রাইভ লিঙ্কটা দেয়া আছে, সো ওই লিঙ্কে গেলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। তো যেটা করবেন, এই টোটাল ফোল্ডারটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো ফোল্ডার ডাউনলোড করে এই যে টোফেল প্রেপ প্ল্যান, এই ফোল্ডারটা ডাউনলোড জিপ হিসেবে ডাউনলোড হবে। হওয়ার পরবর্তীতে আপনারা যখন আনজিপ করবেন, করার পরে এই যে ফাইলটা টোফেল প্রেপ প্ল্যান এটাতে চলে আসবেন। তো আমার কাছে এই ফাইলটা ওপেন করা আছে। আচ্ছা, তো আমাদের প্রথম যে কাজটা হবে সবার প্রথমে, সেটা হচ্ছে যে আমাদের টোফেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়া। সো আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, যে ওইখানে গিয়ে ওদের যে অফিসিয়াল যে টেস্টের ওভারভিউ সেটা দেখা লাগবে। তো এখানে টেস্ট নর্মালি চারটা সেকশনে হয়, অর্থাৎ আপনি যখন পরীক্ষাটা দেওয়া শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে একটার পর একটা সেকশন আসা শুরু করবে আলাদা আলাদা। অর্থাৎ রিডিং যখন আসবে, সে 35 মিনিট রিডিং, সো একটা ক্লক থাকবে, 35 মিনিট ধরে এটা চলতে থাকবে। সো যখনই ক্লকটা 35 মিনিট ক্রস হয়ে যাবে, তখন ওই সেকশন সাথে সাথে অটোমেটিক্যালি ক্লোজ। সো আপনি যতটুকু অ্যান্সার করতে পেরেছেন সেখানেই ক্লোজ হয়ে যাবে। আর যদি আগে অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার হয়তো অপশন থাকবে যে গো টু নেক্সট। সো আপনি এটা শেষ করে পরের সেকশনে চলে যেতে পারবেন। তবে একবার যদি আপনি একটা সেকশন টোটালি ক্লোজ করে ফেলেন, তাহলে ওইটাতে আর ব্যাক করতে পারবেন। অর্থাৎ আপনি মনে করেন রিডিং রিডিং মানে কয়েন টোটাল 20টা কোশ্চেন থাকে। সো 20টা কোশ্চেন আপনি অ্যান্সার করলেন, করার পরে আপনি একটা ওভারভিউ সেকশন আছে যেখানে, অথবা মানে একটা কুইক লুক সেকশন থাকে যেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার 20টা কোশ্চেনের ভিতরে কোনোটা বাদ আছে কিনা, বা কোনো কোশ্চেনে যদি জাম্প করে যেতে চান যেতে পারবেন। তো একবার যদি ওই সেকশন সাবমিট করে দেন, তাহলে ওই সেকশন আর ব্যাক করতে পারবেন না, পরের পার্টে চলে যাবে। সেই সেকশনটা হয়তো লিসেনিং সেকশন, তখন আর রিডিং সেকশন ব্যাক করতে পারবেন না। রিডিং সেকশনের 35 মিনিটের ভিতর আপনি ইচ্ছে মতো রোটেট করতে পারবেন, সময় নিয়ে বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। পরের সেকশন শুরু হওয়ার পর্যন্ত আপনার এখানে কোনো সময় নিয়ে তাড়াহুড়া নেই। কিন্তু কেউ যদি মনে করেন আমার 20 মিনিট শেষ, আমি পরের সেকশনে চলে যাবো, তাহলে জাস্ট সবগুলো ক্লোজ করে সাবমিট করে পরের সেকশনে চলে যাবেন, অর্থাৎ লিসেনিং বা অন্য যে সেকশনে চলে যেতে পারেন। তখন রিডিং প্রথমে আসবে নাকি লিসেনিং প্রথমে আসবে, সেটা ডিপেন্ড করে কোশ্চেনের ওই মুহূর্তে আসলে আপনাকে কিভাবে কোশ্চেনটা দিচ্ছে। নট নেসারি যে এটার অর্ডারটা নর্মালি যেটা হয় যে অর্ডারটা আমি আপনাদের বলে দিব, সমস্যা নেই। যদি অর্ডার আসলে রিডিং আগে আসবে নাকি লিসেনিং আসবে সেটা আমি পরে বলে দিব। আচ্ছা, তো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে যে এই সেকশন ওভারভিউটা পড়া। সো রিডিং 35 মিনিট লাগে, টোটাল 20টা কোশ্চেন থাকে, নর্মালি দুইটা প্যাসেজ থাকে, প্রত্যেকটা প্যাসেজ অ্যারাউন্ড 700 ওয়ার্ডসের। তো এই 700 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ, এর সাথে 10টা কোশ্চেন, 700 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ, সাথে সাথে 10টা কোশ্চেন। লিসেনিং এ নর্মালি যেটা হয় যে দুইটা হচ্ছে কনভারসেশন থাকে, অর্থাৎ ডায়ালগ থাকে দুজনের ভিতরে, যে কোনো ধরনের ক্লাসরুম কনভারসেশন, টিচারের সাথে স্টুডেন্টের বা অন্য কারোর সাথে স্টুডেন্ট, দুজন স্টুডেন্টের ভিতরে হতে পারে কনভারসেশন দুইটা। প্রত্যেকটা কনভারসেশনের সাথে 5টা করে কোশ্চেন থাকে, তাহলে দুইটা কনভারসেশন টোটাল 10টা কোশ্চেন। আর যেটা থাকে যে লেকচার থাকে, অর্থাৎ ক্লাসরুমে লেকচার যেরকম, সে একজন টিচার জাস্ট বলে যাচ্ছে ওই রকম লেকচার, তো ওই রকম লেকচার গুলা থাকে হচ্ছে টোটাল 3টা, এবং ওই 3টার প্রত্যেকটার সাথে 6টা করে কোশ্চেন থাকে। তাহলে লেকচারের জন্য 3টার লেকচারের জন্য 6টা করে হলে টোটাল 18টা কোশ্চেন, আর 2টা কনভারসেশনে প্রত্যেকটার জন্য 5টা করে হলে টোটাল 10টা কোশ্চেন, টোটাল হচ্ছে 28টা কোশ্চেন। এই 28টা কোশ্চেনের জন্য 36 মিনিট সময় পাওয়া যায়। তো লিসেনিং সিস্টেমটা কি, আপনি যখন মনে করেন যে কনভারসেশন শুনবেন, তখন শুনতেই থাকবেন, এর ভিতরে কোনো কোশ্চেন থাকবে না। কনভারসেশনগুলো নর্মালি বেশি সময় হয় না, 3 থেকে 4 মিনিট, 5 মিনিট এরকম রেঞ্জের হয়। তো এটা শোনার পরে এরপরে আপনাকে কোশ্চেনগুলো একের পর এক আসতে থাকবে। এমন না যে আপনি কনভারসেশন যখন শুনতেছেন তখনই কোশ্চেন আসতেছে, এরকম না। যখন কনভারসেশন চলবে তখন আপনি যা শুনবেন, যেটা করতে পারেন ওই সময় ছোট ছোট করে নোট নিয়ে রাখতে পারেন যে কি কি বলতেছে বা কি নোটগুলা, কি পয়েন্টগুলা। তো এই জিনিসগুলো আমি পরবর্তীতে আমরা দেখব আস্তে আস্তে, কিন্তু আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখা লাগবে যে ইচ্ছেগুলো আমি নোট নিতে পারবো, ইচ্ছেগুলো আমি শুনতে পারবো, ইচ্ছেগুলো দুইটাই করতে পারবো, শুনে নোট নিয়ে রাখতে পারবো। কিন্তু যখন মানে লিসনিংটা শেষ হবে, এরপরেও আমার কোশ্চেনগুলো আসতে থাকবে। অর্থাৎ একটা কনভারসেশনের সাথে যদি 5টা কোশ্চেন থাকে, যখন কনভারসেশন শেষ হবে এরপর টানা 5টা কোশ্চেন থাকবে, এরপর আবার একটা কনভারসেশন বা আরেকটা লেকচার। এখন এগুলোর ভিতরে ভ্যারি করতে পারে, কখনো কনভারসেশন শুরুতে এরপরে লেকচার, এরপর অথবা কখনো লেকচার কনভারসেশন আবার কনভারসেশন আবার লেকচার, এরকম শাফল করতে পারে। তো এই লিসেনিং এর পরে আমাদের হচ্ছে স্পিকিং। তো স্পিকিং এর টোটাল 4টা টাস্ক থাকে, অর্থাৎ 4টা আলাদা আলাদা কাজ করা লাগে। সেই 4টার উপরে টোটাল 16 মিনিটের একটা স্পিকিং থাকে, অর্থাৎ টোটাল 4টা কাজ যখন আপনি করতে থাকবেন, অনলি 15-16 মিনিটের ভিতরে এই সেকশন শেষ হয়ে যাবে, এর বেশি সময় লাগবে না। এবং এক্ষেত্রে যেহেতু টাইমিং, অর্থাৎ ওরা আপনাকে একটা পার্ট দিবে, তার জন্য একটা টাইমার ধরে রাখবে, এরপরে আপনাকে যখন কথা বলবে তখন আবার টাইমার ধরবে, অর্থাৎ টোটাল জিনিসটা হচ্ছে টাইম লাইন মেনটেন করা। 16 মিনিট মানে 16 মিনিটে শেষ হয়ে যাবে।
আর রাইটিং হচ্ছে টোটাল 29 মিনিট, দুইটা টাস্ক থাকে, অর্থাৎ দুইটা কাজ করা লাগে, দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ লেখা লাগে। তো এটার কিভাবে লিখতে হবে, কি করতে হবে, সবগুলো আমরা দেখবো। তো এটা হচ্ছে সেকশনের ওভারভিউ, যে এই টোটাল 4টা সেকশনের টোটাল পরীক্ষা এবং টোটাল অ্যারাউন্ড 2 ঘন্টার ভিতরে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে ফার্স্টে একটা একটা করে শুরু করা। তো আমি সাজেস্ট করবো ফার্স্টে রিডিং আর লিসনিংটা দিয়ে শুরু করা, কারণ এই দুইটা জিনিস আসলে সরাসরি মানে অনেকটা ক্লিক করে করে সঠিক অ্যান্সারে ক্লিক করে করে চেক করা যায়। সো এই দুইটাতে আসলে আপনার স্কিল কেমন সেটা চেক করতে গেলে সুবিধা। এবং এটা বিভিন্ন যে মক টেস্ট আমাদের এখানে ফোল্ডারের ভিতরে আছে, যেমন টোফেল ফ্রি মক টেস্ট, এগুলাতে আপনারা দিলেই বুঝতে পারবেন। কিন্তু স্পিকিং আর লিসেনিং এ আপনাকে অন্য কারো সহায়তা নিতে হবে, কারণ আপনি যদি কথা বলেন কেউ একজন তো শুনতে হবে, অথবা আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে আবার শুনবেন, শুনে সেটাকে মার্কিং করবেন। তো এগুলাতে একটু ডিফিকাল্টিস আছে, কারণ আপনি যখন নিজেকে মার্কিং করবেন বা লিখে যখন আপনি আপনি নিজে লিখ মানে রিভিউ করবেন যে আপনি কি লিখছেন, সেটা কিন্তু আপনাকে আইডিয়া থাকা লাগবে যে কোনটা আসলে স্ট্যান্ডার্ড লেখা এবং সেটার তুলনায় আপনি কি করছেন। তো এটা একটু ডিফিকাল্ট, তো সেই জন্য আমি এই দুইটাতে পরে আসবো। সো ফার্স্ট আছে রিডিং, যেটা করবেন নতুন ট্যাবে চলে যাবেন। নতুন ট্যাবে যদি আমি যাই, এখন আপনাদের কাজ হবে যে ফার্স্টে এই যে রিডিং সেকশন, এই জিনিসটা আপনি পড়তে পারেন, যেখানে ওরা বলছে যে দুইটা প্যাসেজ থাকবে, প্রত্যেকটা 700 ওয়ার্ড করে, প্রত্যেকটাতে 10টা করে কোশ্চেন থাকবে। আচ্ছা, তো এই কোশ্চেনগুলোর প্যাটার্ন আছে, ফিক্সড প্যাটার্ন, এবং এর বাইরে কিছু আসবে না। সেই ফিক্সড প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে, যে কোশ্চেন হতে পারে ফ্যাকচুয়াল ইনফরমেশন অথবা নেগেটিভ ফ্যাকচুয়াল ইনফরমেশন। তো আপনি যেটা করবেন, প্রত্যেকটার জন্য এই ভিডিওগুলো এসে ভিডিওগুলো একবারে এ টু জেড দেখবেন। তো ওরাও অনেকটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছে যে ওরা যেটা করে, আমি একটু যদি ওভারভিউ করি, ওরা ফার্স্টে বলে যে এই জিনিসটা কি, ফ্যাকচুয়াল ইনফরমেশন আপনি থেকে কি জানতে চাচ্ছে। যেমন এখানে যেটা বলে যে প্রথমে যেটা চায় যে এক্সপ্লিসিটলি বলা থাকে যে আসলে কি ইনফরমেশনটা, বা কোনো যদি মানে রিডিং এ যদি কোনো জিনিস ডিরেক্টলি বলা থাকে যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাকচুয়াল। আর নেগেটিভ ফ্যাকচুয়াল মানে হচ্ছে যে অনেকটা ফলস ইনফরমেশন, ট্রু ফলস এর মতো। তো আপনি এখানে যখন দেখবেন, আমি একটা জাস্ট ভিডিও দেখাচ্ছি, বাকি সবগুলো ভিডিও সিমিলার প্যাটার্নে ফলো করে ওরা পিটিএস। তো এগুলো খুবই স্ট্যান্ডার্ড, ওরা যা বলে তাই, সহজ হিসাবে হচ্ছে এর বাইরে কোনো প্যাটার্ন আপনি ফলো পাবেন না পরীক্ষা হলে। তো এই ফ্যাকচুয়াল নন ফ্যাকচুয়াল তারা বুঝাবে যে কি, এবং কোশ্চেন গুলো কেমন হয় সেটা দেখাবে, যে ফ্যাকচুয়াল নন ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো এরকম হয়, নেগেটিভ ফ্যাকচুয়াল যেটা আর কি, সরি নন ফ্যাকচুয়াল না, নেগেটিভ ফ্যাকচুয়াল। সো এরপরে আপনাকে বলবে, একটা স্যাম্পল কোশ্চেন দিবে, যে স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল রিডিং দিলো, দেওয়ার পরে এটা ফ্যাকচুয়াল কিভাবে হয়, এটার জন্য অ্যান্সারটা কিভাবে ওরা জাজ করতেছে, কিভাবে অ্যান্সারটা করতেছে, এই জিনিসগুলো ওরা বিশ্লেষণ করে দেয়। করে দেওয়ার পরে সেটা পরবর্তীতে যেটা করে, তারা কিছু টিপস দিয়ে দেয় যে ঠিক এই ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো ভালো করার জন্য কি করা যায়। তো টিপস গুলো শুনে রাখবেন, আমরা যখন আস্তে আস্তে প্রেপ করবো সবগুলো জিনিসই আমরা কভার করবো। সো যা শুনে রাখলেই হচ্ছে, এগুলো নিয়ে আসলে এখনই এত সিরিয়াস হওয়ার কিছু নাই। তো এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ 6টা প্যাটার্নে কোশ্চেন হয়, অর্থাৎ এই যে 20টা কোশ্চেন আসবে রিডিং এ, এর 20টার ভিতরে এই 6টা প্যাটার্নই আসবে ঘুরে ফিরে। তো এই 20টার ভিতরে শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে প্রোস সামারি ফিল ইন টেবল। এই জিনিসটা যেটা হয় যে এই ক্ষেত্রে মানে যে পয়েন্ট থাকে, অর্থাৎ একটা সঠিক অ্যান্সারের জন্য একটা পয়েন্ট, এই পয়েন্টটা হয় নর্মালি হচ্ছে যে অনেক বেশি আর কি। দেখা যাচ্ছে এটাতে তিনটা পয়েন্ট হয়, যদি তিনটাতে তিনটাই কারেক্ট করেন 3 পয়েন্ট, দুইটা কারেক্ট করলে সরি তিনটাতে তিনটাই ঠিক করলে 2 পয়েন্ট, তিনটাতে দুইটা ঠিক করলে 1 পয়েন্ট, আর যদি একটা অথবা শূন্যটা ঠিক করেন 0 পয়েন্ট। তো এটা নিয়ে আমার কথা শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আপনি যদি এটা রান করেন ওরা সুন্দরভাবে বলে দিছে, সো ওইখান থেকে সব পাওয়া যাবে। তো এই গেল রিডিং, রিডিং এর পরে সিমিলারলি লিসেনিং আসবেন। লিসেনিং এসে এখানেও দেখবেন যে ওরা ভিডিও বলে দিছে যে ঠিক কি কি জিনিস আর কি ওরা লিসেনিং এ দেয়, এবং টিপস গুলো কি কি। সো এখানে যেগুলো দিচ্ছেন ঠিক ওই জিনিসগুলাই পরীক্ষার হলে ফলো করার ট্রাই করবেন, এর বাইরে কোনো কিছু দরকার নাই, শেষ এখানে যেটা আছে সেটাই। এরপরে যেটা, যে সিমিলারলি আপনি যদি স্পিকিং আসেন, স্পিকিং এ যেমন রিডিং এ যদি একটু বলি, লিসেনিং এর ক্ষেত্রে লিসেনিং আমি একটু জিনিস বলতে ভুলে গেছি, যেমন এখানে ওরা বলে দিছে যে তিনটা লেকচার, আমি একটু আগে যেটা বললাম প্রথমে যে তিনটা লেকচার থাকবে, প্রত্যেকটা লেকচার কত মিনিটের হবে, কয়টা করে কোশ্চেন থাকবে, এই জিনিসগুলো কিন্তু বলে দিছে। সো এখান থেকে যখন প্রত্যেকটা সেকশনে যখন পড়তে আসবেন এই জিনিসটা একটু দেখে নিয়ে। স্পিকিং এর ক্ষেত্রে আসেন, স্পিকিং এর ক্ষেত্রে তারা বলছে যে বোনাস স্পিকিং এর 4টা টাস্ক থাকতো, তো ওরা এখানে বলে দিছে যে এই জিনিসটা কিভাবে হবে। সো প্রথম থেকে রিড করবেন, একটু রিডিং করে আসবেন, আসার পরে এবার প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন কোশ্চেন, টোটাল 4টা টাস্ক। সো কোশ্চেন 1 হচ্ছে ফার্স্ট টাস্ক, 2 হচ্ছে সেকেন্ড টাস্ক, 3rd এবং 4th হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর টাস্ক। সো এইটা এই 4টা জিনিস ভিডিও দেখলে হয়ে যাবে, ঠিক আছে। ওদের কিছু স্যাম্পল কোশ্চেন জিনিসও আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন
প্র্যাকটিস করব তখন এগুলো চলে আসবে ফাইনালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে রাইটিং তো রাইটিং সেকশনে কি হবে একেবারে সিমিলারলি আমরা যেটা আসব এসে পাশে দেখব যে রাইটিং সেকশনে আমরা মনে আছে দুইটা টাস্ক 29 মিনিট তো প্রথম টাস্কটা হচ্ছে ইন্ডিকেটেড রাইটিং টাস্ক সেকেন্ড হচ্ছে রাইটিং টাস্ক ফর একাডেমিক ডিসকাশন টাস্ক ফর অ্যান একাডেমিক ডিসকাশন টাস্ক সো এই দুইটা জিনিস ফার্স্ট পড়বেন যে এগুলো কি বোঝাচ্ছে এরপরে এখানে ভিডিও দেখবেন যে এক নাম্বারটা কিভাবে অ্যান্সার করতে হবে দুই নাম্বারটা কিভাবে অ্যান্সার করতে হবে তো এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ